শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে কোর্ট কম্পাউন্ড এলাকায় বর্ধমান কালেক্টরেট রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে কলকাতার একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির অনুষ্ঠিত হয়। এদিন প্রায় 150 জনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। মূলত সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। আমরা বর্ধমান কালেক্টরেট রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে আমাদের অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে ফ্রি মেডিকেল হেলথ চেকআপ, সেটা আমরা এর আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম। এর দায়িত্ব আমি দিয়েছিলাম আমার ক্লাবের ভাইস প্রেসিডেন্ট জ্যোতিপ্রকাশ দত্তর উপরে এবং তাকে অনেকেই সাহায্য করেছে এবং আজকে তারই ফলশ্রুতি আপনারা দেখতে পেয়েছেন যে এনারা এসেছেন। এদের অত্যন্ত সুন্দর এদের অনুষ্ঠান, এর আগে আমিও অন্য এক জায়গায় দেখেছি, যার ফলে আমি বারবারই জোর দিয়েছিলাম যে এদেরকে এখানে আনা হোক। সেটা আমি ক্লাবের আমার সহসভাপতি জ্যোতিপ্রকাশ দত্ত সহ অন্যান্য যারা এই ব্যাপারে সাহায্য করছেন সকলেই, আমি ক্লাবের সভাপতি হয়ে দেবপ্রসাদ মুখার্জি সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এদিন স্বাস্থ্য শিবিরটির উদ্বোধন করেন জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, এছাড়াও সংগঠনের সভাপতি সম্পাদক সহ অন্যান্য সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন। যতটা হয় আমরা ততটাই করে দেবো, অসুবিধা নেই, 4টে পর্যন্ত আমাদের চলবে। আচ্ছা, এখানে কি সরকারি কর্মচারী এবং মানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদেরই কি এখানে চেকআপ? এটা চলছে, কিন্তু তাতে যদি কোনো লোক চলে আসে আমাদের যেভাবে অ্যাড করা আছে তাতে যদি সবাই কেউ আসে তাদেরকে আমরা স্বাগত জানাই এবং তাদেরকে আমরা পরীক্ষা করার জন্য চেষ্টাও করেছি এবং করেও দিচ্ছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।